জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। জঙ্গিপুর মহকুমা হসপিটাল পরিদর্শনে এসে ক্ষোভ উপড়ে দিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। এদিন সকাল 11টা নাগাদ জঙ্গিপুর সুপার স্পেশালিটি হসপিটালে সুপার অভিনেশ কুমার ও জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলামকে সঙ্গে নিয়ে হসপিটাল পরিদর্শনে বেরিয়ে পড়ে। হসপিটালের পাশে একটি বাগানে পরিকাঠামোকে সুন্দরভাবে তৈরি করে সেখানে রোগীর আত্মীয় পরিজনদের থাকার ব্যবস্থা করতে বলেন সুপার অভিনেশ কুমারকে, এবং হসপিটালের রাস্তার কাজ দেখে খুব উগড়ে দেন তিনি। সরাসরি সুপারকে বলেন যে এই রাস্তার কাজ ভালোভাবে হয়নি, যে পরিমাণে রাস্তা ঢালাই করা উচিত সেখানে ঠিক মতন কাজ হয়নি। তিনি আরও বলেনি কাজের সঙ্গে যুক্ত প্রমোটারদের বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা নিতে বলেন সুপার অবিনাশ কুমারকে। রাস্তা আমাদের পিডব্লিউকে বলা হয়েছে যে আপনারা আমাকে সিডিউল দেওয়া হোক, এবং উমরপুরে যে ফায়ার ব্রিগেডের সিডিউল দেওয়া হোক, ওনারা সিডিউল দেয়নি। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আইন আছে, আমি বিধায়ক, আমাকে একটা সিডিউল দিতে হবে, এবং আমি এখানে আরকেসের চেয়ারম্যান, আমাকে হসপিটালে কী হয়েছে তার সিডিউল দিতে হবে। 8 ইঞ্চি করে ঢালাই আছে, সেখানে 4 ইঞ্চি পাচ্ছি, 4 ইঞ্চি পাচ্ছি না। আমাদের পিডব্লিউ অফিসারেরা তারা নিশ্চয় টাকা খেয়ে এই কাজ করেছে, তাই ওরা সিডিউল আজ পর্যন্ত দিচ্ছে না আমাকে, এবং আমি তাদের বিরুদ্ধে মন্ত্রীকে জানাবো, মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো যে এই ধরনের হসপিটালের ভিতরে দুর্নীতি আমরা মেনে নেব না, কারণ আমরা মানুষের জন্য কাজ করছি। আপনারা দেখছেন কয়েকশো স্বেচ্ছাসেবক এসে গোটা হসপিটাল পরিষ্কার করছে, এবং আজকে শেষ না হলে আবার আমরা লাগবো হসপিটালকে আমরা সুন্দর করতে চাই। গোটা মহকুমার লোকের উপরে নির্ভর করে, এখানে 78টা ডাক্তার আছে এবং লাখো লাখো মানুষের জীবন নিয়ে আছে। এখানে আমরা চাইবো যে মানুষের পরিষেবা থাক এবং চকচকে থাক, আমরা সেই কারণে আজকে এসেছি, এবং আমরা এর পরাধাপে পুরোই পরিষ্কার করে দেবো, আমরা এই আশা রাখি।